পারিনি, সেটা আমাদেরই ব্যর্থতা। আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নারী জাতির কাছে পৌঁছে দেব বাবা সাহেবের সেই আপোষহীন সংগ্রামের ইতিহাস। নারীর ক্ষমতায়নে বাবা সাহেবের ভূমিকা সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুচরিতা হালদার মশায়া। নমস্কার। জয় ভীম, জয় ভারত, জয় মল্লিবাসী। মঞ্চে উপস্থিত সকল প্রিয়জন গুণীজনকে আমার শ্রদ্ধা ভালোবাসা, সেই সাথে আমি শ্রদ্ধা জানাব অনুষ্ঠানের সম্পাদক সভাপতি মহাশয় এবং অনুষ্ঠানের পরিচালক মণ্ডলী, সেই সাথে আমি শ্রদ্ধা জানাব আমার প্রিয় দাদা প্রশান্ত মণ্ডলকে, যার অনুপ্রেরণায় আজ আমি এই আপনাদের সামনে বক্তব্য রাখছি, যার জন্য আমি আম্বেদকারকে চিনেছি, চিনেছি জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলেকে। আজ আমি আলোকপাত করছি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের 120তম জন্মজয়ন্তী উপলক্ষে বাবা সাহেব নারীর অধিকার নিয়ে। 14 এপ্রিল 1891 সালে জন্মগ্রহণ করে যে মহামানব আমাদেরকে জ্ঞানের আলো দিয়ে গেছে, 6 ডিসেম্বর 1956 সালে তার প্রয়াণ দিবস, আজ আমরা তাকে স্মরণ করে ভক্তিপূর্ণভাবে প্রণাম জানাচ্ছি তার সত্যনিষ্ঠ পাদপদ্মে। বাবা সাহেব ছিলেন ভারতবর্ষের মল্লিবাসীদের এক বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন নারী মুক্তির অগ্রদূত। তবে কি তার প্রয়াণের সাথে সাথে ভারতবর্ষে জ্ঞানের আলো নিভে গেল, নাকি নিভিয়ে দেওয়া হলো ব্রাহ্মণ্যবাদের সুপরিকল্পিত কৌশলে? বাবা সাহেবের জন্মের আগে আমাদের ভারতবর্ষে নারীদের উপর কতটা নির্যাতন করা হতো তার কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হে নারী, জেনে নিন কেমন পতিকে আপনার সম্মান করা দরকার, তার শাসন অধীনে থাকা দরকার। মনুসংহিতায় 5ম অধ্যায় 158 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেসল কামবিত্ত বা গুণই বা পরিবর্জিত উপচর্য স্ত্রিয়া সাধ্যা সততান দেবত্ব পতি, অর্থাৎ পতি সদাচারহীন পর স্ত্রীর সাথে যৌন সম্পর্কে যুক্ত ও গুণহীন হলেও সতী স্ত্রী সেই পতিকে দেবতার মতো পূজা করবে। আবার মনুসংহিতায় 5ম অধ্যায় 147 নম্বর শ্লোকে বলা হয়েছে, বালায়া বা যুবাত্তা বা বিদ্যায়া বা বিঘোষিতা ন স্বতন্ত্রেণা কর্তব্য কিঞ্চিৎ গৃহস্থী, অর্থাৎ নারী বালিকা হোক, যুবতী হোক বা বৃদ্ধ হোক বা গৃহ মধ্যে হোক, সে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না। আবার মনুসংহিতায় 148 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাল্যে পিতৃ বর্ষে তিষ্ঠে পানি গ্রাহস্য যৌবনে পূর্তনাং ভরতি পেতে ন ভজে স্ত্রী সতন্তাম, অর্থাৎ বাল্যকালে নারী পিতার অধীনে থাকবে, বিবাহের পর স্বামীর অধীনে থাকবে এবং স্বামীর মৃত্যুর পরে পুত্রের অধীনে থাকতে হবে। নারী কখনো স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। তুলসীদাস রামচরিত মানুষের রচয়িতা, তিনি তার বহুমূল্য কাব্যগ্রন্থে বলেছেন, ঢোল গাওয়ার পশু শুদ্ধ নারী এসব তারার কি অধিকারী, বেটাও অশিক্ষিত স্বামীর হাতে তুলে দিয়ে প্রাচীন সমরাসে মডার্ন ফাংশনে ডুবিয়ে শাস্ত্রীয় মতে আমাকে শোষণ করো। আবার গীতায় 9ম অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্ত্রী বৈশ্য শূদ্রগণ এরা সবাই পাপজনিত জন্মগ্রহণ করেছে, আমি এদের একমাত্র মুক্তির আশ্রয়স্থল। একবার ভাবুন তো, যে ঈশ্বর নারীকে নরকের দ্বার বলে, যে ঈশ্বর পৃথিবীর অর্ধেক মানব সম্পদ নারীকে বলে হে
অশ্লীল ব্যক্তি কিভাবে ভগবান হয়। হে নারী, তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, ধরতে হবে শাস্ত্রীয় গ্রন্থাদি ব্রাহ্মণ্যবাদী সুপরিকল্পিত কৌশল। হে নারী, মন্দির নয়, আপনাকে পৌঁছতে হবে বাস্তবিক ক্ষমতার ওই দুর্গে। ছিনিয়ে নিতে হবে অধিকার যা পুঞ্জীভূত আছে ওই বিধানসভা রাজসভা ভবনের আইনি অধিকারে। হে নারী, আপনাকে আপনাকে চির উন্নত শিরে প্রতিষ্ঠিত করে কে গেছেন জানে? তিনি আর কেউ নন, তিনি বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আপনারা দেখবেন সাম্প্রতিক দেখা মেলে, একটা কন্যা সন্তান জন্মের পর দ্বিতীয় কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, শাশুড়ি মা বৌমাকে ঘৃণা করে, সেই সাথে স্বামীও। একবার ভাবুন তো, একটি নারী জাতির লজ্জা ও কলঙ্ক নয়, নয়টি এক নারীর প্রতি আর এক নারীর চরম ভৎসনা। শবরীমালা মন্দির যেখানে ঈশ্বরের বিগ্রহ ছোঁয়া তো দূরের কথা, মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। হে নারী, আপনাকে সর্বপ্রথম মন্দিরে প্রবেশের অধিকার দিয়েছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। যুগে 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 নির্যাতিত হয়েছে সীতা রাধা অনুসূয়া দ্রৌপদীর মতো পৌরাণিক নারী, আর বর্তমানে নাঙ্গেলির চরিত্র, সতীদাহ প্রথা, দেবদাসী সেবাদাসী বাল্যবধু অকাল বৈধব্য ও গুরুপ্রসাদী প্রথার মতো অর্থ কুসংস্কারাচ্ছন্ন নির্মম প্রথা। নারীকে পরিণত করা হয়েছে ভোগ বিলাসের পাত্রী হিসাবে। আমি নারী, আমি সেই নারী যাকে তোমরা অবলা বলো, যাকে তোমরা সন্তান উৎপাদনের ক্ষেত্র বানিয়েছ, যাকে তোমরা শ্রেষ্ঠ ভাবতে পারোনি। ধিক্কার জানাই, ধিক্কার জানাই এমন ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিক সমাজের। নারীকে কখনো সমান অধিকার ও আত্মমর্যাদার কথা ভাবতে দেওয়া হয়নি, শুধুমাত্র গৃহকোণে রেখে দাসী বৃত্তি করে, কখনো বা আধা পেটা খেয়ে, কখনো বা না খেতে পেয়ে জীবন কাটাতে হয়েছে তাদের। আর পুরুষের কাছ থেকে মিলেছে পুরুষত্ব জোগানো প্রহার, লাথি পেটা, ঝাঁটা পেটা, জুতো পেটা আর ব্রাহ্মণ্যবাদের কর্কশ হুঙ্কার। হে নারী, তুমি কি মুক্তির স্বাদ পেতে চাও? তুমি কি মুক্ত কণ্ঠে বলতে চাও, আমি স্বাধীন, আমি স্বাধীনতা ভোগ করতে চাই, আমি মুক্ত বিহঙ্গ? নাকি দলিত কৃতদাসদের মতো পেতে চাও শুদ্ধিকরণ গোলামি? বিচার আপনার, বিচার আপনাদের। হে নারী, আর ধর্ম শৃঙ্খলে বন্দী নয়, নয় আর গোলামি জীবন। ফিরে দেখো ডক্টর আম্বেদকরের আদর্শকে, যিনি শত শত বছরের চলে আসা ব্রাহ্মণদের ধর্মগ্রন্থের অনুশাসনকে সম্পূর্ণ কুঠার আঘাত করে নারী জাতিকে ফিরিয়ে দিয়েছিলেন সাম্য স্বাধীনতার অধিকার। ১৯২০ সালে মুক নায়ক, ১৯২৭ সালে বহিষ্কৃত ভারতে প্রকাশিত বিবৃতির মধ্য দিয়ে মনুবাদী শাসন ব্যবস্থার পাহাড়গুলি ভেঙে চুরমার করে দিতে শুরু করেন একালের বোধিসত্ত্ব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ১৯২৮ সালে 22শে অক্টোবর মহারাষ্ট্রে বাবা সাহেবের ডাকে সাড়া দিয়ে সমাজে সমস্ত স্তরে সমস্ত বর্ণের নারীরাই আন্দোলনে যোগ দিয়েছিলেন, নারীর আত্মরক্ষা আত্মমর্যাদা রক্ষার আন্দোলনে। এই আন্দোলনের মূল এজেন্ডা কি ছিল জানে? একবার মন দিয়ে শুনুন। নারীর আত্মমর্যাদা রক্ষা, নারীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, সমস্ত ধর্মীয় সামাজিক ক্ষেত্রে নারীর সমান অধিকার, নারীর শিক্ষা ব্যবস্থা। এরপর বাবা সাহেব নারী প্রবেশের অধিকার নিয়ে 1930 সালে 2 মার্চ রাত 11টার সময় মন্দিরে প্রবেশ করেছিলেন।
হে নারী আপনাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন ওই মন্দির মন্দিরে কোনো অলৌকিক শক্তি নেই হে নারী যেদিন আপনারা ওই মন্দিরের দ্বার বন্ধ করে দেবেন সেদিন পুরোহিত ওই বিগ্রহকে মন্দির থেকে বের করে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার ওই নর্দমায় সেদিন পুলিশের বাধা পারেনি নারী শক্তিকে আটকাতে বাবা সাহেব মন্দিরে প্রবেশ করে বলেছিলেন এই দেখো নারী স্পর্শে মন্দির অপবিত্র হয়ে যাচ্ছে না দেবতারা মন্দির ছেড়ে পালিয়ে যাচ্ছে না হে নারী তোমরা কি এখনো বিশ্বাস করো তোমরা অপয়া সেদিন মন্দিরে প্রবেশের অপরাধে হাজার হাজার নারীকে বন্দী করা হয়েছিল তাদের উপর চলেছিল অমানসিকতার নিষ্ঠুর বুলডোজার তবুও তারা থেমে থাকেননি পরিবর্তে হাজার হাজার নারী আম্বেদকরের এই আন্দোলনে যোগ দিয়েছিলেন নারীর আত্মমর্যাদা রক্ষার আন্দোলনে যাগো হে নারী আপনাদেরকে আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে হে নারী মন্দির নয় আপনাকে পৌঁছতে হবে ক্ষমতার ওই দুর্গে ছিনিয়ে নিতে হবে অধিকার ওরা আপনাদেরকে স্তব্ধ করে দিতে চাইছে আবার নিক্ষেপ করতে চাইছে সুদ্রালি শব্দের অন্ধকারে হে নারী আলোর প্রত্যাশায় আপনাকে যে জাগতেই হবে ব্রিটিশ সমমন্ত্রী থাকায় বাবা সাহেব নারীদের জন্য আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন সেগুলো একটু মন দিয়ে শুনুন সম কাজে সমবেতন তখনকার দিনে নারীকে সম কাজের জন্য অর্ধেক বেতন দেওয়া হতো মহিলাদের জন্য উপযুক্ত স্বাস্থ্যকর আবাসন তৈরির আইন পুরুষদের পাশাপাশি নারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ভোটে দাঁড়ানোর অধিকার হে নারী যার জন্য আপনি আজ জননেত্রী নারীদের আলাদাভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকুরিতে নিয়োগ ভারতের বুকে বাবা সাহেব সর্বপ্রথম নারীদের অধিকার আইনের মাধ্যমে তুলে দিয়েছিলেন বাবা সাহেব সংবিধান রচনার সময় 309 ক ধারায় সরকারি চাকরি করা মহিলাদের জন্য 6 মাসিক সবেতনে মাতৃত্বকালীন ছুটির অধিকার এবং 309 খ ধারায় সমাজে কৃষিজীবী গৃহজীবী অসহায় মহিলাদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন রাষ্ট্রিক ভরণ পোষণের কথা বললেন এমনকি যারা ঝিয়ের কাজ করেন বাবা সাহেব তাদের কথাও ভেবেছিলেন কিন্তু স্বাধীন ভারতের গণপরিষদ বাবা সাহেবের 309 খ ধারাটি বাতিল করে এটাকে চরম দুর্ভাগ্য ভারতীয় নারী একবার ভাবুন তো সরকারি চাকরি করা মহিলাদের 6 মাসে সব বেতন না দিলেও চলে যেত কারণ তাদের প্রত্যেককে স্বামী চাকরি করে কিংবা ছোট ব্যবসা করে কিংবা সে নিজেও কিছু জমাতে পারছে কিন্তু সমাজের নিম্ন স্তর থেকে উঠে আসা যে সমস্ত মায়েরা মাঠে ঘাটে কলকারখানায় কঠোর পরিশ্রম করে কেউ করে ফুল বিক্রি কেউ বা করে মুড়ি বিক্রি কেউ বা করে সবজি বিক্রি কেউ বা আবার বাবুর বাড়ির ঝি একবার ভাবুন তো রাষ্ট্র কি পারত না এইসব মহিলাদের দায়িত্ব নিতে নাকি পারে না বাবা সাহেব গণপরিষদের শেষ ভাষণে হতাশা প্রকাশ করে বলেছিলেন মাতৃত্বকালীন সময়ে যাদের পাশে রাষ্ট্রের সব থেকে বেশি থাকার দরকার ছিল তাদেরকে সংবিধানের সুযোগ থেকে বঞ্চিত করা হলো এইসব মায়েরা মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হয়ে এক অপুষ্টি সন্তানের জন্ম দেবে যা দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে চরম ক্ষতিকর আপনারা দেখবেন
বর্তমানে ভারতবর্ষে মায়েরা কতটা অসহায় তার একটা রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মায়েরা ভারতবর্ষে 72% মা অপুষ্টি নিয়ে সন্তান জন্ম দেয় আর 76% শিশু অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে। বাবা সাহেব আম্বেদকর নারীর প্রতি কর্তব্য নিষ্ঠা ও মানবিকতার এক বিস্ময়কর অবদান রেখে গেছেন। হে নারী, হে পুরুষ, আপনাদের জন্মদাতা পিতা দিতে পারেনি যে অধিকার, সে অধিকার দিয়ে গেছেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আপনাদের জন্য সংবিধানে 15, 16, 17, 19, 23, 330, 332, 338, 339 ধারায় সমাজের দুর্বল শ্রেণী তথা সমস্ত মহিলাদের অধিকারের কথা লিপিবদ্ধ করে গেছে। আপনারা বুঝে নিন আপনাদের সে অধিকার। রাষ্ট্র নারীদের সমান অধিকার দেবে, নাগরিকদের মধ্যে কোনো রকম লিঙ্গ বৈষম্য থাকবে না। মন্দির, রেস্তোরাঁ, বিনোদন স্থানে কোথাও নারীর প্রবেশ নিষিদ্ধ করা যাবে না, জোর করে কোনো কাজ করানো যাবে না। নারীর অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দেবে। 18 বছরের নিচে কোনো মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। নারী শিক্ষার জন্য রাষ্ট্র কমিশন গঠন করবে। আলাদা বিদ্যালয়, কলেজ গঠন, শিক্ষক নিয়োগ, আবাসিক শিক্ষা ব্যবস্থা, ছাত্রী নিবাস, বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা, বিনামূল্যে টিফিন, বৃত্তিমূলক শিক্ষার সুযোগ এবং বিনামূল্যে পুস্তক প্রদান করতে রাষ্ট্র বাধ্য থাকবে। কিন্তু হায় রে দুর্ভাগা দেশ, হায় রে হতভাগ্য দেশ, এখানে শিক্ষা বিক্রি হয় চোরা দামে। ব্রাহ্মণ্যবাদীর শত বাধার সত্ত্বেও হে নারী, আপনাদের জন্য তৈরি করে গেছেন সর্বহারা রক্ষা কবচ ভারতের সংবিধান। ওই খেটে খাওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষ, আপনি কি আপনার অধিকার বুঝে নিতে চান, নাকি চান ভিক্ষাবৃত্তি জীবন? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের। বাবা সাহেব যখন আইনমন্ত্রী ছিলেন, তিনি হিন্দু কোড বিল পেশ করেছিলেন নারী সামাজিক অধিকারের জন্য। বিলটিতে 9টি পার্টে 139টি আর্টিকেল ছিল। তার মধ্যে নারীদের জন্য কি ছিল একবার মন দিয়ে শুনুন। পিতার সম্পত্তিতে অধিকার, সমস্ত ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সমান অধিকার, মৃত স্বামীর সম্পত্তিতে পূর্ণ অধিকার, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, বিবাহ বিচ্ছেদ আইন চালুর মধ্য দিয়ে স্ত্রীর ভরণ পোষণের আইন চালু করা। কিন্তু সেদিন পার্লামেন্টে যারা সদস্য ছিলেন তারা প্রত্যেককে ব্রাহ্মণদের সমর্থক ছিলেন। জওহরলাল নেহেরু বাবা সাহেবকে কথা দিয়েও কথা রাখেননি। পার্লামেন্ট ভবন থেকে চোখের জলে বুক ভাসিয়ে বাবা সাহেব মিস্টার আয়ারকে বলেছিলেন, আমি শত শত বছরের শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বর্ণবাদীরা আমায় সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। অসহায় হয়ে দেখা ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। হে পুরুষ, আপনি আপনারা যারা টেনে বাসে টামে উঠে আপনার স্ত্রী বা কন্যার জন্য যে সুরক্ষিত আসন খোঁজেন, সেই আসনের একমাত্র অবদান বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের। আজ বাবা সাহেব নারীর কাছে অবহেলিত, তার সম্পর্কে কিছু জানা তো দূরের কথা, তার একটা ছবি পর্যন্ত আমরা কেউ ঘরে রাখি না। অনেকে জাতপাতের তুলসী পাতা হয়ে আম্বেদকরকে গালি দেয়।
आज আমরা বাবা সাহেবকে চিনি না, তার সম্পর্কে আমরা জানার চেষ্টাও করি না। হাইরে নির্লজ্জ সমাজ, হাইরে নির্লজ্জ সমাজ! কোন ঈশ্বর নয় এই মহামানব, আপনাদেরকে অধিকার দিয়ে গেছেন, আপনাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে গেছেন, আর আপনি তাকে চেনেন না, তাকে জানেন না। ধিক্কার জানাই, ধিক্কার জানাই এমন নির্লজ্জ বেহায়াদে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, শ্রুতির জগতে বসবাস না করে একটু পুঁথির জগতে বাস করুন, যাতে আপনার আপনাদের উত্তরসূরি একটু আলো পায়। আসুন বাবা সাহেবের আদর্শ সংগ্রাম প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিয়ে বাবা সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। নমস্কার। জয় ভীম, জয় ভারত, জয় মুন্নিবাসী, জয় মহাপ্রাণ যোগেন্দ্র মণ্ডল, জয়।